আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সবসময় চেষ্টা করি যত বেশি কাজ বা রান্নাবান্না থাকুক না কেন, একেবারে সকালবেলা কাজ শুরু করে দিয়ে 11টা থেকে 12টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নেওয়ার জন্য। এই তো আজকে মঙ্গলবারের ব্লগ শেয়ার করা হচ্ছে, একেবারে দুপুরে রান্নাবান্না থেকে শুরু করে বিকেলে নাস্তা বানানো পর্যন্ত সব শেয়ার করা হয়েছে। এই যে এখানে খুবই সফট এবং কোসি একটা লাউ রান্না করা হয়েছে, সাথে ডিম এবং আলু মাছ দিয়ে মজাদার একটা রান্না করা হয়েছে, যেটা আমার মতো করে আমি রান্না করি কিন্তু অনেক বেশি মজা হয়। সন্ধ্যার নাস্তা ছিল মুসমুসে চিকেন ফ্রাই এবং সাথে ছিল ফ্রাইড রাইস, যেটা আমি রাইস কুকারে চাল সেদ্ধ করে ঝটপট রান্না করে নিয়েছি বাসায় থাকা উপকরণ দিয়ে। এই তো নাস্তা বানানোর পরে বাসার বেশ কিছু কাজ সেরে নিয়েছি অফ ক্যামেরায়। আমার মেয়ে যেহেতু অনেক সকালে স্কুলে যায়, তাই সকালে খুব তাড়াহুড়া করে কাজগুলো শেষ করা হয়েছে, মানে নাস্তা বানানো হয়েছে। আসলে তাড়াহুড়া করে কাজ করতে গেলে কিন্তু জিনিসপত্র একটু এলোমেলো হয়ে যায়, আমার রান্নাঘরটা যেহেতু একটু বেশি ছোট তাই বেশি এলোমেলো হয় মনে হয়। সব কিছু গুছিয়ে এখন এই যে সুন্দর একটা লাউ নিয়ে এসেছে, ছোট্ট লাউ তবে অনেক কচি ছিল। ছোট হলেও লাউটার দাম কিন্তু ছিল 80 টাকা, যেটা অনেকটাই ছোট ছিল। আমাদের ছোট ফ্যামিলির জন্য ঠিক আছে, বড় ফ্যামিলি হলে এরকম দুটো লাউ রান্না না করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু ডবল টাকা গুনতে হবে। আসলে সব কিছুরই এত দাম বেড়েছে কি বলবো, আর শাক সবজি কোনোটাই আর আমাদের হাতের নাগালে নেই এমন অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক, এখানে কেটে কুটে সব রেডি করে নিয়েছি। প্রথমে আমি লাউটা বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুটা পেঁয়াজ বাটাও দিয়েছি, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, হলুদ মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছুটা ছোট চিংড়ি মাছ দিয়েছি। ছোট চিংড়ি মাছ অল্প পরিমাণে ছিল, এগুলো দিয়ে রান্না করে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ আবার আনবে রান্না করব, সেই অপেক্ষা করতে গেলে লাউটা হয়তো শক্ত হয়ে যাবে, কারণ একদিন থাকলেই কিন্তু লাউ শক্ত হয়ে যায়। যাই হোক, এই মশলাগুলো কষিয়ে সামান্য পানি দিয়ে এখন লাউগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। এদিক দিয়ে মাছ ডিম দিয়ে যে একটা মজার রান্না করব, সেজন্য মাছগুলো ভেজে নিয়েছি। এখন 3টা ডিম সেদ্ধ করে একটু হলুদ মেখে ডিমগুলো ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সব কিছু উঠিয়ে নিচ্ছি। এখানে কিছুটা আলু এভাবে করে কেটে আমি প্রেশার কুকারে 1টা শিস দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলাকেও কিন্তু আমি ভালো করে ভেজে নিব, এই যে হালকা ব্রাউন করে এরকম করে ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন এই রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর সব মশলা দিয়েছি 1/2 চামচ করে। এখানে কারি মশলা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে এগুলো একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এগুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে একটা এক্সট্রা মশলা দিচ্ছি, সেটা হচ্ছে বাদাম বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়েছি। এই বাদাম বাটাটা দেওয়ার কারণে এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি, একেবারে মশলার কালার চেঞ্জ হয়ে উপরে তেল উঠে এসেছে, সেই পর্যায়ে 1 কাপ পানি দিয়ে আবারও আমি কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা, ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব, মানে মশলার সাথে কষিয়ে নিব। তার আগে আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই রান্নাটা যখনই করি না কেন, আমার মেয়ে, হাজব্যান্ড আমার খুবই পছন্দের হয় রান্নাটা, আপনারা যারা করেননি একবার হলেও করে দেখবেন। আরও কিছুক্ষণ সময় নিয়ে আলুর সাথে মশলা কষিয়ে যে পানিগুলো দিয়েছি সেগুলো শুকিয়ে গিয়েছে, তারপর বেশ কিছু পরিমাণ পানি দিয়ে এখন আগে থেকে ভেজে রাখা মাছ আর ডিমগুলো দিয়েছি। এই ঝোলটা আরও কিছুক্ষণ রান্না করলে যখন মাখামাখা হয়ে যাবে তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই যে, তবে কিছুক্ষণ পরে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর রান্না হয়ে এসেছে, এখন বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে, ঝোলটা আরও একটু শুকিয়ে যাবে। এই তো চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিক দিয়ে যে লাউ বসিয়ে দিয়েছি, লাউর মধ্যে কিন্তু আমি আর কোনো পানি দেই নাই, যেহেতু লাউটা কচি একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আরও কিছুক্ষণ পরে, এখন বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই রান্নাগুলো একটু ধনিয়া পাতার পরিমাণ আমি বেশিই দেই, আমার কাছে এভাবে ভালো লাগে, কালারটা সুন্দর আসে, খুব সুন্দর ফ্লেভারও হয়। আজকে দুটো সাধারণ রান্না ছিল, সেজন্য আমার 10টার মধ্যে কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছে, তারপর রান্নাঘরটা ক্লিন করেও নিয়েছি। এভাবে আমি চেষ্টা করি 11টার মধ্যে সব রান্নাবান্না এবং কাজ শেষ করে নেওয়ার জন্য, এতে করে হাতে ফ্রি সময় পাওয়া যায়, অতিরিক্ত কোনো কাজ থাকলে সেটা করা যায়। আমি যেহেতু মাঝে মধ্যে হাতের কাজ করি বা আমার কেকের অর্ডার থাকে, তাই রান্নাবান্না আগে করে নিলে কিন্তু অন্যান্য অতিরিক্ত আরও অনেক কাজ করা যায়। তারপর আমার মেয়েকে স্কুলে আনা নেওয়া,
ওর আবার কোচিং থাকে, সেজন্য বাসার যত কাজ আছে আমি চেষ্টা করি একেবারে সকাল 11টার মধ্যে শেষ করে নেওয়ার জন্য। যাই হোক, রান্নাবান্না শেষ, এখন আমরা খেতে বসে গিয়েছি। আমি প্রথমে আমার মেয়েকে খাবার দিচ্ছি, ও তো মাছ খাবে না, শুধু ডিম দিয়েই খেয়ে নিচ্ছে। যাই হোক, এখন চলে এসেছি বিকেলবেলা, আজকে চিকেন ফ্রাই করব। এখানে আমি 2 পিস চিকেনের লেগ পিস ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি 1/2 চা চামচ করে, আদা বাটা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, কারি মশলা 1/2 চা চামচ পরিমাণ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলা 1 চিমটি পরিমাণ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, টমেটো সস 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, সয়া সস, এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অয়েস্টার সস। এটা একেবারে অপশনাল, না দিলেও হবে, তবে দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, লেবুর রস দিয়ে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। এই যে মাংসগুলো কিন্তু ভিতরে আমি এভাবে কেটে নিয়েছি, এতে করে ভিতরে মশলা ঢুকে যাবে, মুরগির মাংসটা ম্যারিনেট হতে থাক। আর এখানে আমি 1/2 কেজি পরিমাণ পোলাও চাউল নিয়ে ধুয়ে রাইস কুকারে সেদ্ধ করে নিচ্ছি। 90% মতো সেদ্ধ হলে আমি পানি জড়িয়ে ঠান্ডা পানিতে ধুয়ে এক সাইডে রেখে দিব। এখন চলে আসলাম সন্ধ্যার পরে চিকেন ফ্রাইগুলো করার জন্য। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, কারি মশলার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়েছি, এবং 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি, এটা একেবারে নর্মাল পানি। আর এই যে মুরগির লেগ পিসগুলোকে আমি কেটে 4 পিস করে নিয়েছি, যেহেতু একটু বড় সাইজের, বেশি বড় হয়ে যাবে। আর প্রথমে আমি এই যে কোটিং করার জন্য ময়দাতে ভালো করে 4-5টা ভালো করে চেপে চেপে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। সবগুলো পিস এভাবে করে নিয়েছি, এখন পানিতে চুবিয়ে সবগুলো পিস এক সাইডে রেখে দিব। এভাবে করে আমি 3 বার করে নিব, এতে করে চিকেন ফ্রাইয়ের উপরের কোটিংটা খুবই ক্রিসপি হবে, যেটা খেতে অনেক বেশি মজা হয়। ময়দা চুবিয়ে তারপর পানিতে, তারপর আবারও ময়দা দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিলেই উপরে এরকম একটা প্রলেপ দেখা যাবে, এর কারণে কিন্তু ক্রিসপিটা হয়। এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন 3য়বারের মতো ময়দা চুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি, তেলটা অনেক গরম করে চুলার আঁচটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু চিকেনগুলো একেবারে কাঁচা থাকে, ভিতরে যেন ভালো করে হয় তাই সময় নিয়ে ভেজে নিতে হবে। এদিক দিয়ে পোলাও চাউলটা সেদ্ধ করার পরে পানি জড়িয়ে আমি রেখে দিয়েছি, একেবারে জর্জরে হয়ে গিয়েছে। এখন চুলা একটা বড় সাইজের কড়াই বসিয়ে আমি কিছুটা ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে এখানে বাসায় যা ছিল বরবটি গাজর দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে এখন একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব, যেহেতু আমি আগে সেদ্ধ করিনি। চাইলে সেদ্ধ করেও ভাজা যায়, যেহেতু হঠাৎ করে নিচ্ছি আমি একটু ঝটপটি রান্নাটা করে নিচ্ছি। আর ফ্রিজে কিছুটা ফ্রোজেন ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়েছি, দিয়ে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস। এই মশলাগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব, তবে একটা ডিম তো ঝুরো করে দিতে হবে, সেটা আমি এখানে করে নিচ্ছি। যে মাঝখানে একটু জায়গা করার পরে এভাবে মাঝখানে একটা ডিম দিয়ে এভাবে করে ঝুরো করে নিচ্ছে, যেটা একেবারে ঝটপট করে নিচ্ছে। চাইলে ডিমটাকে কিন্তু আলাদাও ঝুরো করে নেওয়া যায়। আর এখন ডিম সহ সব সবজির সাথে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি, মানে পোলাও চাউলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না, আজকে ফ্রাইড রাইস করবো, তাই বাসায় থাকা এই সবজিগুলো দিয়ে ঝটপট করে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা হয়ে যাবে, তবে এগুলো সন্ধ্যার নাস্তা হলেও এগুলো খাওয়ার পর আমরা কেউই আর রাতে ভাত খাইনি। এই তো এখানে চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে, এখন আমি খুব সাবধানে তুলে নিচ্ছি, তার আগে চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। প্রত্যেকটা চিকেন ফ্রাই অনেকটাই ক্রিসপি হয়েছে, এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে। এখন চলে এসেছি খাওয়ার টেবিলে, এই যে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না, দুটো রেসিপি দিয়ে খেয়ে নিচ্ছি। যদিও হঠাৎ করে, তবে খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে। এখানে একটু প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম, আর আজকে খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিব। আমার ফুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসিন্ধু দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে আল্লাহ হাফেজ।